পটল সর্ষে একটা খুবই ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি। গরম ভাতে এই পটল সর্ষে খেতে কিন্তু দারুণ লাগে। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ইজিলি এবং সুস্বাদু এই পটল সর্ষে কীভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তার রেসিপি। পটল সর্ষে বানাবার জন্য আমি এখানে 6টা পটল নিয়েছি। পটলগুলো একটু লম্বা লম্বা আর একটু মোটা মোটা মতো নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর পটলগুলো খুব ভালো করে ধুয়ে এরকম খোসাটা ছাড়িয়ে নিয়েছি, পুরোটা খোসা কিন্তু ছাড়াইনি, এরকম একটু একটু করে খোসা রেখে দিয়েছি এবং পটলের দু পাশটাই এরকম চিড়ে নিয়েছি এবং গায়ে দুপাশে কাট লাগিয়ে নিয়েছি যাতে পটলগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং পটলের ভেতরে মশলা ঢুকতে পারে তার জন্য। এবারে এই পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবং একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে পটলটাকে মেখে নিতে হবে এবং 15 মিনিটের জন্য এটা মেখে আমরা রেখে দেব। এবারে অপর একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে আমরা নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ পোস্তদানা এবং 2 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে। আপনারা চাইলে 1 টিস্পুন সাদা সর্ষে 1 টিস্পুন কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। একটুখানি জল দিয়ে পোস্ত আর সর্ষেটাকে 15 থেকে 20 মিনিটের জন্য আমরা ভিজিয়ে রাখব। পনেরো মিনিট সর্ষে পোস্তটা ভিজিয়ে রাখার পর ফিরে এলাম। এবার একটা মিক্সিং গ্রাইন্ডিং জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষে পোস্তটা এবং জলটাও সাথে করে দিয়ে দিলাম। তারপরে অ্যাড করছি লবণ স্বাদ অনুসারে বা পরিমাণ মতো, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সে অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করবেন। এবারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিক্সিতে 3 থেকে 4 মিনিটের জন্য সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সর্ষে পোস্তর একটা মিহি পেস্ট কিন্তু রেডি। এবারে রান্নাটা করার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি দিয়েছি 3 টেবিলস্পুন পরিমাণ সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, তবে যে কোনো সর্ষে পোস্তর রান্না সর্ষের তেল দিয়েই বেশি ভালো হয়। আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে পটলগুলোকে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। 3 মিনিট পর ফিরে এলাম, পটলের এক পাশটা মোটামুটি হালকা ভাজা মতো হয়ে গেছে। এবারে একটু খুন্তির সাহায্যে আমরা উল্টে পাল্টে দেব যাতে পটলের অপর পাশটাও ভালো করে ভাজা হয়ে যায়, আর তারপর আবার ঢাকনা চাপা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমরা পটলগুলোকে ভেজে নেব। আরও 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম, পটলের চারপাশটাই ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে পটলগুলোকে তেল ছড়িয়ে আমরা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এবারে ওই সেম পটল ভাজার তেলের মধ্যেই আমরা দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে, আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে। ফোড়নে এই সমস্ত কিছু 10 থেকে 15 সেকেন্ড ধরে হালকা ভাজা হয়ে গেলে আগে থেকে যে সর্ষে আর পোস্তটা আমরা মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। সর্ষে পোস্তটা কড়াইতে অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমরা একটু কষিয়ে নেব। তারপরে একে একে অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ো, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব এবং আরও 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে কষে গেলে আমরা অ্যাড করব জল, যে মিক্সিতে আমরা সর্ষে পোস্তটা বেটে নিয়েছিলাম সেই মিক্সি ধোয়া জলই আমরা ব্যবহার করলাম। এই পটল সর্ষে বা পটল পোস্ত কিন্তু একটু গা মাখা হয়, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ মতো জল দিয়েছি। জলটা অ্যাড করে যখন এই গ্রেভিটা হালকা ফুটে উঠেছে তখন আমরা আগে থেকে ভেজে রাখা পটলগুলো কড়াইতে অ্যাড করে দেব এবং খুব ভালো করে নেড়েচেড়ে এই ঝোলটার সঙ্গে পটলটাকে মিক্স করে দেব এবং একটা ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটতে দেব। 4 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে ফুটে উঠেছে পটল পোস্ত, কিন্তু জলটা একটু বেশি লাগছে। এই অবস্থায় আমরা অ্যাড করলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার হয়। যেহেতু জলটা একটু বেশি মনে হচ্ছে তাই আবারও ঢাকনা চাপা দিয়ে আরও 4-5 মিনিটের জন্য আমরা ভালো করে রান্না করে নেব।
আরও 4 মিনিট পর ফিরে এলাম। এবারে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে বা জলটা অনেকটাই টেনে গেছে। এই অবস্থায় পটল সর্ষে বা পটল পোস্ত অলমোস্ট রেডি। আপনারা যদি আরও গামাখা গামাখা চান তাহলে আরও খানিকটা পরিমাণ জলটা টানিয়ে নিতে পারেন। গরম গরম ভাতের সাথে এই পটল সর্ষে পোস্ত খেতে অসাধারণ লাগে। এবারে আমরা গ্যাসটাকে অফ করে দেব এবং একটা ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। 2 মিনিট পর স্ট্যান্ডিং টাইম ওভার। এবার একটা পাত্রের মধ্যে আমরা এই পটল পোস্ত বা পটল সর্ষেটা তুলে নেব এবং গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। খুব শিগগির দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।